একটা হচ্ছে E66 এবং E76, এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে এটাও রিটারেরই এটাও রিটারেরই এটা হচ্ছে E86 কম্বার গুলা। তো এই দুইটা কম্বার আরো কিছু হচ্ছে ভিডিও গুলা কোথায় পাওয়া যাবে? ওরা দুইটা কান পট্টি বরাবর দুইটা ইয়া দেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে ও কি এটা কি ভিডিও নাকি গাধা? এটা ব্রুশিয়ার। ভিডিও মানে হচ্ছে চলমান ছবি, চলমান ছবিকে বলে ভিডিও, ঠিক আছে? এখন তুমি যদি বলো যে আমার ভিডিও গুলা ক্লাসের ভিডিও গুলা, তাহলে তো আরো জোরে দুইটা কানপট্টি বরাবর দেওয়া দরকার, সব পাওয়া যাবে হচ্ছে ব্লগ সাইটে। হ্যাঁ, এখন যদি বলো ব্রুশিয়ার গুলা কোথায় পাওয়া যাবে, এগুলি কোথাও আপলোড দেওয়া নাই এখনো, আশা করা যায় এক সময় দিয়ে দিব আমরা। যাই হোক, তুমি টেনশন নিও না, তোমার কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে, ঠিক আছে? তো এখন এটা গেল লাক্সমিরও একটা ব্রুশিয়ার দেখা যায়। আমি তোমাদেরকে লাক্সমির নাম প্রায় বলে থাকি, লাক্সমি হচ্ছে আমার ঈর্ষার পাত্র আর কি। লাক্সমির অনেকগুলো কম্বার আছে, হ্যাঁ একটু অন করে দেখি। এগুলি মানে চোখের দেখা দেখাটাও আসলে একটা জানার বিষয় আমার কাছে, এটা মনে হয় মানে তুমি বিশেষ কিছু বুঝো নাই, এমনি পাতা পোতা উল্টায় গেছো, এটাও হচ্ছে কম না আমার কাছে মনে হয় যে এটাও দেখার জিনিস। আচ্ছা, আমার হচ্ছে কেন জানি এই তো ঠিক হয়ে গেছে, একটু হ্যাং করছিল। কেউ কেউ আঁকিবুকি করতেছো ডিসপ্লেতে? দয়া করে ডিসপ্লেতে আঁকিবুকি করো না। তোমাদেরকে এমনি কিছু হচ্ছে কম্বিং সিস্টেম দেখায় রাখতেছি, এটা ছিল লাক্সমির। লাক্সমির ছাড়া আরেকটা হচ্ছে আমরা দেখাবো টয়োটার। টয়োটারটা অনেকদিন পরে খোঁজার চেষ্টা করতেছি, তো এই জন্য হচ্ছে একটু দেরি হতে পারে, তোমরা একটুখানি অপেক্ষা করো, আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ খুঁজে বের করে ফেলবো। হ্যাঁ, মোটামুটি পাওয়া গেছে। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে আমরা তিনটা ব্র্যান্ডের হচ্ছে বা কম্বার মেশিনকে সামনে নিয়ে আসলাম। এই হ্যাঁ, বই আকারে যখন থাকে, এগুলি মূলত আসলে বই আকারে থাকে, বই আকারে থাকে, এবং হচ্ছে যারা মার্কেটিং এক্সিকিউটিভ তারা এগুলা বিলি বন্টন করে বেড়ায়। তো এই আজে বাজে আলতু ফালতু কথা বললো না, যেটা হচ্ছে ও কেউ একজন আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দিতে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এদিকে মনোযোগ দাও। আমরা মোটামুটি কয়েকটা তিনটা ম্যানুফ্যাকচার একত্রিত করছি, একটা হচ্ছে রিটার E86 এবং হচ্ছে E76, E66, 66 এবং 76 এর মধ্যে দুইটার মধ্যে মোটামুটি একই জিনিস, একটুখানি পার্থক্য আছে, কি পার্থক্য সেটা পরে আমরা জানবো। তারপরে হচ্ছে লাক্সমির কিছু কম্বার, লাক্সমিরও কম্বার বানায়, খুবই মজার ব্যাপার, তো ওটাও দেখবো আমরা আস্তে আস্তে। LK69 লাক্সমি কম্বার, সম্ভবত এল হচ্ছে লাক্সমি আর কে মানে হচ্ছে কম্বার, LK69 এটার মডেলের নাম, আর এটা LK64Z। তাদের মধ্যে বেশ কিছু অটোমেশন গুলা কি কি সেটাও আমরা জানবো, কোন মডেলে কি কি অটোমেশন আছে এগুলো আমরা জানবো। আর সবার শেষে হচ্ছে আমরা ট্রুজলারের হচ্ছে যেই কম্বার, ওদের কিছু স্পেশাল ফিচার সম্পর্কে আমরা জানবো। এই হচ্ছে মোটামুটি আমরা সবার প্রথম কম্বার E66 এটা দিয়ে হচ্ছে আমরা শুরু করি।
যেমন তোমরা যদি হচ্ছে সবার প্রথমে খেয়াল করো যে আউটপুটের দিকটা যদি তুমি প্রথমে নজর দাও যে কিরকম হচ্ছে আউটপুট পাওয়া যায় আমাদের এখানে এই মেশিন গুলাতে, তাহলেও একটা তুলনা করা যায় যে যুগের সাথে সাথে আমাদের মেশিন গুলার মধ্যে কি ধরনের প্রোডাকশন গত বা কি ধরনের পরিবর্তন আসছে এদিক থেকে কিছু আইডিয়া করা যাবে। আমি প্রচুর হচ্ছে মানে স্ক্রল করতেছে, আপাতত একটু বিরক্তিটা কমায় রাখতে হবে, বারবার স্ক্রল করলে হয়তো একটুখানি বিরক্ত লাগবে, কিন্তু আমাকে একটু খুঁজে বের করতে হচ্ছে, অনেকদিন পরে এই টপিকটা পড়াতে যাচ্ছি আর কি। চাঁদপুরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আচ্ছা এই রে, এখানে লাগার কি হলো ভাই, চাঁদপুরে ঝড় বৃষ্টি হচ্ছে, খুবই উত্তম না, খুবই উত্তম সংবাদ না? যাই হোক, এই বিয়েতে কিন্তু মেসেজ কিন্তু বন্ধ করে রাখা যায় বুঝছো, পরে কিন্তু আমাকে হচ্ছে মেসেজ বন্ধ করে রাখতে হবে, ঠিক আছে? পরে মেসেজ বন্ধ করে রাখতে হবে, তারপরে তোমাদেরই সমস্যা, মেসেজ বন্ধ করে রাখা যায় কিন্তু। আচ্ছা তো এখানে খেয়াল করো, সবার প্রথম E66 এবং E76 দুটার মধ্যে অটোমেশনের পার্থক্য ছাড়া, সিম্পলি কিছু অটোমেশনের পার্থক্য ছাড়া তোমার হচ্ছে আর কোনো ধরনের পার্থক্য নাই। একটা তোমার হচ্ছে অটোমেশনের কিছু পার্থক্য আছে, কি পার্থক্য সেটা আমরা পরে বলবো। এই জন্য দুইটা মডেলের অটোমেশন ছাড়া দুইটা মডেলের বাকি আর কোনো ফিচারগত পার্থক্য নাই, এই জন্য হচ্ছে এই দুইটাকে এইভাবে রেখে দেওয়া হয়েছে আর কি, অবলিক দিয়ে রেখে দেওয়া হয়েছে। তো যেমন এখন কিছু আমরা হচ্ছে ডাটা নেই এখান থেকে, যেমন হচ্ছে E66 অথবা 76 কম্পিউট কম্বার্স প্রডিউস অ্যাট আপ টু 500 nips per minute, অর্থাৎ 1 মিনিটে 500টা, 1 মিনিটে হচ্ছে 500 বার নিপিং হতে পারে। এই তথ্যটা কিন্তু বেশ অসাধারণ। E66 এবং 76 এর ক্ষেত্রে যদি 1 মিনিটে 500টা হয়, এবং এই রেঞ্জটা, এটা কিন্তু থিওরিটিক্যাল রেঞ্জ, অবশ্যই থিওরিটিক্যাল রেঞ্জ বলতে কি টেকনিক্যাল রেঞ্জও বলা চলে, কিন্তু টেকনিক্যালি এই স্পিডটা তোলা পসিবল, কিন্তু এই স্পিডটা যদি তোলা হয় তাহলে হচ্ছে কোয়ালিটি একটু ফল ডাউন করে আর কি, এটা একটা মুশকিল। এবং একই সাথে আউটপুট হচ্ছে 72 থেকে 74 kg per hour, আর টনে হিসাব করলে 1.7 ton per hour। এগুলো হচ্ছে, এগুলি ছিল 76 এর মধ্যে, কিন্তু 86 এ যদি আমরা দেখি তাহলে এখানে দেখো কত টন লেখা, এই আরে পেজটা চলে যাচ্ছে, দেখো 90 kg, আশা করি দেখতে পাচ্ছ, আমার কার্সারটা ফলো করো, 90 kg per hour, 1 ঘন্টায় 90 kg ফ্লাইভার। আর ই 76 এ ছিল কত, 72 থেকে 74 kg per hour, তো E86 এ 90 kg per hour, এবং ওখানে কিন্তু 2 টন প্রোডাকশন ছিল না পার ডে তে, পার ডে ছিল 1.7 ton, আর E86 তোমাকে দিবে হচ্ছে 2 tons per day। সুতরাং প্রোডাক্টিভিটির দিক থেকে একটা হিউজ চেঞ্জ অবশ্যই সেখানে পাওয়া যাবে। আর আরেকটা কথা বলে রাখা ভালো, যত ব্রুশিয়ার আমরা দেখবো সবগুলো ব্রুশিয়ারই কিন্তু, আমি আগেই বলেছি, এটা হচ্ছে তাদের মার্কেটিং এক্সিকিউটিভদের কাছে থাকে, সুতরাং এটা ওদের একটা মার্কেটিং টুল তুমি বলতে পারো এই ব্রুশিয়ার গুলা। তো এই ক্ষেত্রে এই জন্যই যে কোনো কোম্পানি হোক না কেন, তাদের ব্রুশিয়ার গুলির মধ্যে তারা সবসময় ভালো ভালো কথা লেখে, ঠিক আছে? যেমন তারা এখানে লিখছে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি, যে আমাদের প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি, ওরা লিখছে বলেই যে হ্যাঁ এটা ঠিক, রিটার হচ্ছে অন্যতম সেরা, অন্যতম সেরা, সেরা দুইটা ব্র্যান্ডের নাম বললে তাদের নাম চলে আসবে, কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি মানেই যে আসলেই তারা জেনে বুঝে লিখছে যে বিশ্বের সবচেয়ে বেশি প্রোডাক্টিভিটি তারাই দিতে পারে, তো এটা নাও কিন্তু হতে পারে, কিংবা লিখলো সুপিরিয়র কোয়ালিটি, তো এটা যেহেতু তাদের মার্কেটিং টুল সেহেতু তারা সুপিরিয়র কোয়ালিটি লিখবেই, এটা হ্যাঁ অবশ্যই তাদের মান ভালো, কিন্তু মার্কেটিং টুল যেহেতু এটা, সেহেতু এটার মধ্যে অনেক আগরবাগর তথ্য হচ্ছে থাকবেই। যাই হোক, এই ছবিটা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নাই, তারপর একটা ক্লোজ ভিউ আমরা চিনতে পারি কিনা এখানে জিনিসগুলিকে, যেমন হচ্ছে এখানে দুই একটা জিনিসকে আমরা চিনব, যেমন হচ্ছে নাম্বার 5 সার্কুলার কম্ব, এটা হচ্ছে সার্কুলার কম্ব, এটা আমরা চিনি। তারপরে হচ্ছে ডিটাচিং রোলার, এই যে এক জোড়া ডিটাচিং রোলার, এই এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা ডিটাচিং রোলার। হ্যাঁ এটা, এই সবুজটা হচ্ছে তোমার টপ কম্ব, এই যে সবুজটা থেকে হচ্ছে টপ কম। 3 নম্বর দিয়ে নিপার বোঝানো হয়েছে, নিপারটা খুব একটা বোঝা যাচ্ছে না এখানে, মোটামুটি ডিটাচিং রোলার, সার্কুলার কম্ব আর টপ কম্ব, এগুলাই হচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে।
না, এগুলি এখন স্ক্রিন কর্নারে পাওয়া যাবে না, আমি আশা করি ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। আগে তো আর জানতাম না যে এগুলি আবার বহু বছর পরে বের করা লাগবে, তো এই জন্য আর কি দেওয়া হয় নাই, তো দেওয়া হবে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সমস্যা নাই। আচ্ছা, এরপরে এই চারটার দিকে একটু খেয়াল করো যে হচ্ছে রিডাকশন ইন এনার্জি কনজাম্পশন সিন্স 1988, এটাও তাদের মার্কেটিং টুলের একটা অংশ যে হচ্ছে মেশিন যত দিন যাচ্ছে আমরা ততই হচ্ছে এনার্জি কনজাম্পশন কমতেছে। এনার্জি কনজাম্পশন আসলে সমস্ত মেশিনের জন্য একটা অনেক বড় ফ্যাক্ট, কারণ মেশিন যত বেশি আধুনিক হয় মেশিনের প্রোডাক্টিভিটি তত বাড়ে, কিন্তু এনার্জি কনজাম্পশন যদি হচ্ছে সেই 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 অনুযায়ী হচ্ছে বেড়ে যায় এনার্জি কনজাম্পশন, তাহলে কিন্তু আমাদের ইউটিলিটি কস্ট অনেক বেড়ে যাবে। এই জন্য তুমি খেয়াল করবে সব সময় হচ্ছে কোম্পানিগুলো চেষ্টা করে যেন নতুন নতুন যত প্রোডাক্টই আসুক না কেন যেন এনার্জি কনজাম্পশন কমে যায়, তারপরে যেন মেশিনটা লাইট ওয়েট হয়। এই কথাগুলি আমাদের সেলফোনের ক্ষেত্রেও কিন্তু সত্য, কিংবা হচ্ছে আমাদের ল্যাপটপ বলো কম্পিউটার বলো যত প্রযুক্তি পণ্য আছে সমস্ত পণ্যের ক্ষেত্রে একটা সত্য যে হচ্ছে লাইট ওয়েট করা প্রোডাক্টিভিটি বাড়ানো এবং এনার্জি কনজাম্পশনকে কমায় ফেলা। তো তারা যে এনার্জি কনজাম্পশন কমানোর জন্য কাজ করতেছে এটা তারা একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করছে আর কি। এবং এই চার্টটা থেকে তুমি একই সাথে খেয়াল করতে পারবা যে রিটারের মডেলগুলির মধ্যে যে একটা ক্রমধারা, রিটারের মডেলের মধ্যে একটা ক্রমধারা এটা খেয়াল করা যাবে। কিভাবে তুমি একটু খেয়াল করে দেখো, যেমন 1988, 1988-তে এই দিকে যে রেঞ্জ এটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর হচ্ছে মেশিনের মডেল, এক্স অক্ষ বরাবর হচ্ছে মেশিনের মডেল কত সালে কোন মডেল আসলো, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে প্রত্যেক কেজি কম স্লাইভার বানানোর জন্য, 1 কেজি কম স্লাইভার বানানোর জন্য কত কিলোওয়াট আওয়ার খরচ হয়, কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়, কিলোওয়াট পার আওয়ার কেজি কম স্লাইভার। এর মানে হচ্ছে যে 1 কেজি কম স্লাইভার বানানোর জন্য কত কিলোওয়াট আওয়ার খরচ হচ্ছে তার পার্সেন্টেজ, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ 1988 সালে রিটারের কম্বারের যেই মডেল ছিল তার নাম ছিল E7/5, 7/5 এই নামটার, এইটার ঠিক আগের মডেলটা E7/6 এর ঠিক আগের মডেলটা সেটা ছিল E7/5। এবং আমাদের যে ক্লেনের বই আছে না, আমরা যে হচ্ছে ক্লেনের বই পড়ি, আমাদের ক্লেনের বইতে কম্বার চ্যাপ্টারটা লেখা হয়েছে E7/5 মডেলের উপর ভিত্তি করে। ওইটা মোটামুটি মনে করো 86-87 সালের দিকে ওই মডেলটা আসছিল, E7/5 মডেলটা আমাদের ক্লেনের বইতে কম্বার চ্যাপ্টারটা ওই ওই মডেল থেকে হচ্ছে লেখা হয়েছে আর কি। তো এখানে আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, তো 1988 সালে E7/6 এই মডেলটা হচ্ছে আসে বাজারে, এবং E7/6 এর 1 কেজি স্লাইভার বানানোর জন্য যত কিলোওয়াট আওয়ার খরচ হতো সেইটাকে 100% ধরা হয়েছে। আমি আবারও বলি, এখানে E7/6 এর জন্য যে 100 কিলোওয়াট আওয়ার পার কেজি তা কিন্তু না, বরঞ্চ E7/6 মডেলের জন্য যত কিলোওয়াট আওয়ার পার কেজি খরচ হতো সেই কিলোওয়াট আওয়ার পার কেজি কম স্লাইভার বানানোর জন্য হচ্ছে যত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ লাগতো সেটাকেই বলা হয়েছে 100%। সেই তুলনায় অন্যান্য গুলিকে চিন্তা করা হচ্ছে। 1988 সালের পরে 1995 সালে E60 মোটামুটি হচ্ছে এটা আসলো বাজারে, এবং খেয়াল করো সবুজ দাগ বলে দিচ্ছে E88 E7/6 এর জন্য যদি 100% খরচ হয়, 1995 সালে E60 মডেলে সেটা নেমে আসলো 85%, সুতরাং হচ্ছে প্রায় 15%, হ্যাঁ প্রায় 15% হচ্ছে কমে গেছে। এরপরে 1999 E62 মডেল আসলো, তারপরে হচ্ছে সিএপিডি, সিএপিডি লেখা, সিএপিডি হচ্ছে একটা বিশেষ তাদের কি বলা যায় প্রসেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওরা এটাকে বলতো কম্পিউটার এইডেড প্রোডাক্ট ডিজাইন, সিএপিডি, কম্পিউটার এইডেড প্রোডাক্ট ডিজাইন। এখানে ওরা যেটা করে এটা ওরা দাবি করেছে যেটা সেটা হচ্ছে সিএপিডির আন্ডারে তারা প্রত্যেকটা কম্পোনেন্টকেই আরো বেশি লাইট ওয়েট হচ্ছে করে ফেলার চেষ্টা করে, এফিসিয়েন্সি ঠিক রেখে প্রোডাক্ট গুলিকে লাইট ওয়েট করে ফেলার চেষ্টা করে। যদি লাইট ওয়েট করে ফেলতে তারা সক্ষম হয় এই কারণে তাদের তোমার হচ্ছে পাওয়ার কনজাম্পশনটা অনেক বেশি কমে আসে। খুব স্বাভাবিকভাবেই আমাকে যদি হচ্ছে হাতে মনে করো আমার একটা কাঁচের গ্লাস, তো এটা যদি লোহার গ্লাস হয়, একটা কাঁচের গ্লাসে আমি 1 গ্লাস পানি খেলাম,
একটা লোহার গ্লাসে যদি আমি এক গ্লাস পানি খাই, তাহলে সেই লোহার গ্লাসটা তুলতে বেশি শক্তি খরচ হবে, এটা এরকম। তো সিএপিডির আন্ডারে যেটা করা হয়েছে, কম্পিউটার এডেড প্রোডাক্ট ডিজাইনের মধ্যে তোমার প্রত্যেকটা কম্পোনেন্টের তোমার হচ্ছে অনেক কমায় দেওয়া হয়েছে, কি বলে, ওয়েট, লাইট ওয়েট ম্যাটেরিয়াল ব্যবহার করে এফিসিয়েন্সিকে ঠিক রেখে কমায় ফেলা হয়েছে। এই কারণে হচ্ছে তাদের তোমার এনার্জি কনজামশনকেও হচ্ছে অনেক বেশি কমে যায়। তারপরে 2004 সালে এই 65 মডেল আসে, সেখানে দেখো আরো কমে যায়, 75% চলে আসে। এবং এই মডেলটা E66 যেটা মডেলের ব্রুশের আমরা দেখছি, এটা ছিল 2007 সালে, আজ থেকে এখন থেকে প্রায় 13 বছর আগে। এই মডেলটা কিন্তু এখনো পাওয়া যাওয়া সম্ভব, অনেক জায়গাতেই আছে E66 বা 76, এই মডেল গুলো, এটা খুব জনপ্রিয় মডেল ছিল। আচ্ছা, তো 65% নেমে আসে, তার মানে খেয়াল করে দেখো 1988 থেকে প্রায় 20 বছর, 19 বছরের মধ্যেই তারা একটা কম্বারের এনার্জি কনজামশন কে 100% থেকে 65, তার মানে অ্যারাউন্ড 35% কমায় নিয়ে আসছে। এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। যাই হোক, তো এখান থেকে আর কি আমাদের এটা একটা জিনিস মাথায় আসলো যে হচ্ছে এনার্জি কনজামশন কমানোটা আমাদের ম্যানুফ্যাকচারারদের সবসময়ই হচ্ছে একটা চিন্তা, তাদের মেশিনের সময় মাথায় থাকে। এরপরে এখানে কিছু কথা লেখা আছে, এগুলি আমাদের আপাতত দরকার নাই। একটা তুলনা দেওয়া আছে যে তোমার যদি একটা ইউনিল্যাব থাকে, তাহলে তুমি 4টা কম্বারকে ল্যাব ডেলিভারি করতে পারবে। তোমার যদি একটা ওমেগা ল্যাব থাকে, ওমেগা ল্যাব কি জিনিস আমরা ক্লাসে হচ্ছে খুব ভালো। আচ্ছা, কেউ কেউ বলেছে স্যার 2007-এর পরে, 2007-এর পর আর কোনো নিউ মডেল আর কি আসে নাই? এ বেটা অবশ্যই আসছে। তো এই যে E86 কি দেখাচ্ছি, E86-এর পরে অনেক মডেল আসছে। E86 তো 76-এর আরো অনেক পরে। এই যে E86, এই যে E86, হ্যাঁ E86 ও আসছে, E86-এর পরেও আরো মডেল আসছে। কোথায় ছিলাম আমি তো ভুলে গেলাম, দাঁড়াও একটু মনে করে নেই কোথায় ছিলাম। হ্যাঁ, এখানে নাকি? আচ্ছা, ওমেগা ল্যাব নিয়ে আমরা খুব ভালো মতো পড়েছি, এবং তখন আমরা বলেছিলাম যে একটা ওমেগা ল্যাব দিয়ে যে মোটামুটি 6টা কম্বারকে হচ্ছে ফিড দেওয়া সম্ভব। আচ্ছা, এরপরে ফ্লেক্সিবিলিটি এট দ্য হাইয়েস্ট লেভেল, এটা ওদের কমার্শিয়াল কথা আর কি, যে আমাদের মেশিন ব্যবহার করলে আপনি খুব ফ্লেক্সিবিলিটি পাবেন, নিপরেট খুব ভালো হবে, প্রোডাকশন খুব ভালো হবে, কোয়ালিটিও খুব ভালো হবে, প্রোডাকশনও বেশি, কোয়ালিটিও বেশি, তার মানে তুমি পয়সা কামাবে বেশি, ইকোনমি, পয়সা বাড়বে। এই তথ্যটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি উপরের দিকে যাইনি, এই তথ্য চলে আসছে, খেয়াল করো। বাট ওয়েটস, ব্যাট ওয়েট মানে হচ্ছে আমরা যে ল্যাব দেখি সেই ল্যাবের ওয়েট। ব্যাট ওয়েটস আপ টু 80 গ্রাম পার মিটার ক্যান বি সিলেক্টেড, অর্থাৎ তুমি সর্বোচ্চ 80 গ্রাম পার মিটার ওয়েটের বা 80 গ্রাম পার মিটার কাউন্টের ল্যাব বানাতে পারবা। এর চেয়ে মোটা ল্যাব বানানো সম্ভব, এই কথাটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে 80 গ্রাম পার মিটার লেখা হয়েছে ঠিক, কিন্তু 80 গ্রাম পার মিটারের চেয়ে ভারী ল্যাবও আসলে বানানো সম্ভব। কিন্তু সমস্যা কি, সমস্যা হচ্ছে 80 গ্রাম পার মিটার দিলে তোমার হচ্ছে এটা মোটামুটি মডারেট লেভেল, এর চেয়ে বেশিও যদি বাড়ায় দিই আমরা ল্যাব ফর্মাল ল্যাব বের করতে পারবে, সমস্যা হবে না। কিন্তু সমস্যায় পড়বে কারা, সমস্যায় পড়বে হচ্ছে কম্বার মেশিন, কারণ কম্বার মেশিন তখন গিয়ে তার কম্বিং সেগমেন্ট দিয়ে আচড়া একুলে উঠতে পারবে না। এই এত বেশি পরিমাণ যদি হচ্ছে তোমার থাকে, বেশি পরিমাণ হচ্ছে ল্যাপ ল্যাপের যদি ওয়েট অনেক বেশি থাকে, এই জন্য 80 গ্রাম পার মিটার দেওয়াটাই হায়েস্ট। এখন প্রশ্ন হচ্ছে 80 গ্রাম পার মিটার আমরা বেশি কেন দিতে চাই, আমরা চাই কেন চাই যে ল্যাপের ওয়েট বেশি হোক? খুব স্বাভাবিক ব্যাপার, ল্যাপের ওয়েট যদি বেশি হয় তাহলে প্রোডাকশন বেশি হবে। যেমন কম্বিং সিকোয়েন্সে আমরা দেখেছি যে একবার যদি ফিড দেই তাহলে হচ্ছে মনে করো অ্যারাউন্ড 6 মিলিমিটার পরিমাণ সামনে যায়। এখন 6 মিলিমিটার পরিমাণ যে একবার ফিড দিলে সামনে যায়, যদি ল্যাপের ওয়েট হচ্ছে মনে করো 70 গ্রাম পার মিটার থাকে, তাহলে তোমার একবার 5 মিলিমিটার ফিড দিলে তাহলে 70 গ্রাম পার মিটার ওয়েটের একটা ল্যাপ সামনে গেল। আর যদি ল্যাপের ওয়েট থাকে 80 গ্রাম পার মিটার, অর্থাৎ স্বাস্থ্য ভালো, তাহলে আবারও 5 মিলিমিটার 80 গ্রাম পার মিটার দিলে অনেকখানি একটা মোটা ল্যাপ চলে গেল, অর্থাৎ ফাইবার অনেক বেশি পাস করা যাবে, প্রোডাকশন অনেক বেশি বাড়বে। এই কারণে আমরা হায়েস্ট হচ্ছে ল্যাবকে কোর্সার রাখার চেষ্টা করি, কিন্তু কোর্সার রাখার একটা লিমিট আছে 80 গ্রাম পার মিটার। এবং মজার ব্যাপার হচ্ছে E86 মডেলে এসেও এই লিমিটটাকে আমরা হচ্ছে মানে বাদ দিতে পারি নাই, ঠিক আছে? তো এই লিমিটটাকে আমরা বাদ দিতে পারি না, এই লিমিটটা আমাদেরকে এখনো হচ্ছে মেনটেন করতে হয়, অর্থাৎ এখনো আমরা 80 গ্রাম পার মিটার মধ্যেই আছি।
আচ্ছা, অনেকে হচ্ছে, একজন লিখেছে যে নিজেরা তোমরা যদি কোনো মেসেজ পাঠাতে যাও যে এ ভাই তুই অডিও অফ কর বা তুই নড়াচড়া কম কর এরকম, তাহলে প্রাইভেটলি মেসেজ পাঠাতে পারো। হ্যাঁ, প্রাইভেট মেসেজ পাঠানো যায়। টু টু এর পাশে দেখবা ব্রেকেটে লেখা আছে প্রাইভেটলি, তো তুমি যে কাউকে প্রাইভেটলি মেসেজ পাঠাতে পারো। তো এই জন্য নিজেরা নিজেদের মধ্যে মেসেজ চালাচালি করো না, খুবই যদি জরুরি দরকার পড়ে তাহলে প্রাইভেটলি মেসেজ পাঠাও। কারণ আমি চ্যাটবক্স নিয়মিত চেক করি, কেউ কেউ প্রশ্ন করতে পারো চ্যাটবক্সে, এই জন্য আমি চ্যাটবক্সটা চেক করি। তো প্রাইভেটলি মেসেজ পাঠাও জরুরি প্রয়োজন হলে। আচ্ছা, যাই হোক, আমরা বলছিলাম এটা যে ল্যাপের থিকনেসটা একটা ইস্যু, যত বেশি থিক করব তত বেশি হচ্ছে আমাদের প্রোডাকশন বাড়বে, কিন্তু হচ্ছে কোয়ালিটি ফল ডাউন করতে বাধ্য। আর কোয়ালিটিকে মডারেট রেখে হায়েস্ট ল্যাপ কাউন্ট হতে পারে 80 গ্রাম পার মিটার। এটা আগেও ছিল, এখনো তাই, মোটামুটি হচ্ছে এখনো তাই, 80 গ্রাম পার মিটারই আছে। কেউ কেউ হয়তো 80 গ্রাম পার মিটারকে 80 কিলোটেক্স দেখতে পারো, যে 80 কিলোটেক্স, ওই একই জিনিস। হিসাব করে দেখবা 80 গ্রাম পার মিটার এবং 80 কিলোটেক্স হচ্ছে একই সমান। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস নিয়ে এখন একটু কথা বলবো, সেটা হচ্ছে নিপস পার মিনিট এবং ব্যাট ওয়েট এবং ফিড লেন্থ, এগুলির সাথে কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি কিভাবে সম্পর্কিত। আমি আবারও টপিকটা একটু বলি, সেটা হচ্ছে নিপ রেট, ল্যাপ ওয়েট এবং ফিড লেন্থের সাথে কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি কিভাবে সম্পর্কিত, এটা নিয়ে আমরা একটু কথা বলি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টে হচ্ছে এক্স অক্ষ বরাবর তোমার হচ্ছে দেওয়া আছে নিপ রেট 500, ব্যাট ওয়েট, ব্যাট ওয়েটের মধ্যে কিছু চেঞ্জ দেখা যাচ্ছে, কখনো হচ্ছে কেউ কথা শুনতে পাচ্ছ না, কিন্তু হয়তো বা নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, এখানে আমি আর বিশেষ কিছু করতে পারবো না, কথা শুনতে না পারলে আমার এখান থেকে ঠিকই আছে, অডিও অফ হয়নি। হ্যাঁ, আমার অডিও ঠিক আছে, আমি অডিও অফ করিনি, আশা করো যে রেকর্ডেড ভার্সন থেকে বাকিটা শুনে নিতে পারবে। আচ্ছা, তো ব্যাট ওয়েটের ক্ষেত্রে চেঞ্জ করা হয়েছে, দেখো কখনো 76, কখনো 80, ঠিক আছে। ফিড লেন্থ, ফিড লেন্থের ক্ষেত্রেও চেঞ্জ করা হয়েছে, 4.5.2 মিলিমিটার, কখনো 4.7 মিলিমিটার, এরকম কিছু কিছু হচ্ছে। আচ্ছা, নিপ রেট বলতে কি বোঝায়, নিপ রেট বলতে বোঝায় নিপস পার মিনিট, এক মিনিটে কত নিপিং হচ্ছে, কয়বার নিপিং হচ্ছে। যেমন নিপস, নিপ রেট 500, তার মানে হচ্ছে 1 মিনিটে 500 বার নিপিং হচ্ছে। নিপ রেট 350, তার মানে হচ্ছে 1 মিনিটে হচ্ছে কতটুকু, কতটুকু হচ্ছে কতবার নিপিং হচ্ছে আর কি। নিপ রেট মানে হচ্ছে নিপস পার মিনিট, এই যে এখানে লেখা আছে ব্রেকেটে, নিপ রেটে ব্রেকেটে নিপস পার মিনিট। আচ্ছা, এখন চলে আসি যে জিনিসগুলো আসলে কিরকম হয়। যেমন আর উপরের দিকে ওয়াই অক্ষের দিকে এই উপরের ঘরটা হচ্ছে প্রোডাকশন কস্ট, এই ঘরটা, এই চার কোনা বাক্সটা প্রোডাকশন কস্ট, মাঝখানের চার কোনা বাক্সটা হচ্ছে কোয়ালিটি বোঝাচ্ছে, আর এই চার কোনা বাক্সটা হচ্ছে প্রোডাকশন আউটপুট বোঝাচ্ছে। হ্যাঁ, তোমরা মনে হতে পারে স্যার এটা কেমন প্র্যাকটিক্যাল হলো, এটাও আসলে একটা বোঝার জিনিস, অবশ্যই জিনিসগুলি নিয়ে আমরা খুব বেশি আসলে কথা বলার সুযোগ পাই না। ব্যাট ওয়েটটা কি, ব্যাট ওয়েট হচ্ছে ল্যাপ ওয়েটটাকেই ব্যাট ওয়েট বলে, আমরা থিওরি ক্লাসে অনেকবার বলেছি ল্যাপ ওয়েটটাকেই ব্যাট ওয়েট বলে, ল্যাপ মানেই ব্যাট, ব্যাট মানেই ল্যাপ, একই জিনিস। আচ্ছা, যেমন এখানে একটু খেয়াল করো, প্রথম অপশনে আসি, প্রথম ঘরে যেটা আমি যতটুকু কার্সার দিয়ে দেখাচ্ছি এইটুকু অংশে খেয়াল করো, এটা কন্ডিশন নাম্বার 1, নিপস রেট দেওয়া আছে 500, ব্যাট ওয়েট দেওয়া আছে 76 গ্রাম পার মিটার। তোমাদের নিশ্চয়ই মনে পড়ে আমি হায়েস্ট লিমিট বলেছি 80 গ্রাম পার মিটার, তার মানে কন্ডিশন নাম্বার 1 বা সিনারিও নাম্বার 1 এ 80 গ্রাম পার মিটার না দিয়ে একটুখানি কম দেওয়া হচ্ছে, 76 গ্রাম পার মিটার দেওয়া হচ্ছে। দিলে কি ফলাফল আসবে আমরা দেখবো, কিন্তু ফিড লেন্থ দেওয়া হলো 5.2 এবং নয়েল রাখা হলো 17%। আচ্ছা, এবার দেখে যে কি অবস্থা, প্রথমে চলে আসে আউটপুট, আউটপুট দেখা যাচ্ছে 68 কেজি পার আওয়ার। প্রশ্ন হতে পারে আউটপুটটা অন্যগুলির তুলনায় কম, যেমন পরেরটা আসছে 70, তো এটা কেন 70-র চেয়ে কম, কারণ হচ্ছে এখানে তোমার ব্যাট ওয়েটটা কম ছিল, অর্থাৎ ল্যাপ ওয়েটটা কম ছিল 76। তুমি যদি 80 গ্রাম পার মিটার দিতা তাহলে অবশ্যই তোমার হচ্ছে ল্যাপ ওয়েট বেশি হতো। একজন বলেছে নয়েল পার্সেন্টেজ কি, এটাও ভালো প্রশ্ন না খারাপ প্রশ্ন, কারণ হচ্ছে এটা আমরা আগে থেকেই জানি, নয়েল পার্সেন্টেজ হচ্ছে কম্বারের ওয়েস্ট, কম্বার থেকে আমরা বললাম না যে শর্ট আর 15% ফাইবারকে ফেলে দেওয়া হয়, অ্যারাউন্ড 15% ফাইবারকে ফেলে দেওয়া হয়। তো যাদেরকে আমরা ফেলে দিচ্ছি
কম্বারের এই ওয়েস্টটাকেই বলা হয় হচ্ছে নয়েল, নয়েল পার্সেন্টেজ, তার মানে কত পার্সেন্ট শর্টার ফাইবারকে ফেলে দিচ্ছি। নয়েল পার্সেন্টেজ 17, তার মানে হচ্ছে শর্টার 17% ফাইবারকে আমরা ফেলে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তো সিনারিও ওয়ানে আমরা দেখলাম যে প্রোডাকশনটা একটু কম, 65 এর পরে 68 কেজি পার আওয়ার। কেন কম আসলো? ওই যে আমরা 80 গ্রাম পার মিটার দিতে পারতাম, কিন্তু 76 গ্রাম পার মিটার দিয়েছি। আচ্ছা, এখন প্রোডাকশন কমায় দিলাম, প্রোডাকশন যেহেতু কিছুটা কম, এই জন্য প্রোডাকশন কস্ট খেয়াল করো, এই যে মাঝখানে অর্থাৎ মডারেট লেভেল, মিড লেভেলে আছে, বেশিও না আবার হচ্ছে কমও না, বেশিও না আবার হচ্ছে কমও না, প্রোডাকশন মিডিয়াম। এবং কোয়ালিটিও কিন্তু মিডিয়াম, বেটারেও যায় নাই আবার হচ্ছে পুয়ারেও যায় নাই, কোয়ালিটিও মিডিয়াম আছে। আচ্ছা, কোয়ালিটি মিডিয়াম আছে কারণ হচ্ছে যে আমরা ল্যাপকে, ল্যাপের যে ওয়েট ছিল, ল্যাপের ওয়েটটাকে আমরা হচ্ছে কম রেখেছি, এই জন্য তার কোয়ালিটিটা মিডিয়াম লেভেলে আছে। কেন এই কথাটা বললাম এখনই বুঝতে পারবা। দ্বিতীয় সিনারিওতে দেখো, দ্বিতীয় সিনারিওতে নিপরেট 500 আছে, ফিড লেংথ 5.2 মিলিমিটার, আগের মতোই নয়েল পার্সেন্টেজ আগের মতোই, কিন্তু ব্যাট ওয়েটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। খেয়াল করো, ব্যাট ওয়েটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, ল্যাপ ওয়েটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, 76 ছিল এখন 80। 80 করলে অর্থাৎ এই এই জায়গাগুলি আলোচনা করার বিষয় হচ্ছে এটা, যে এইটুকু মাথায় আসা যে আমি ল্যাপের ওয়েট বাড়াই দিলে কি হবে, কিংবা ফিড লেংথ কমাই দিলে কি হবে, বাড়াই দিলে কি হবে, এই জিনিসটা বোঝানোর জন্য আসলে এই জিনিসটা কথা বলা। 76 এর জায়গায় অন্য সব হচ্ছে প্যারামিটার ঠিক, আমি কেবলমাত্র ল্যাপের ওয়েটটাকে 76 এর জায়গায় 80 করে দিলাম। তো 76 এর জায়গায় 80 করে দিলে অবশ্যই প্রোডাকশন বাড়বে, দেখো বেড়েও গেছে, তাই আগে ছিল 68, এখন হয়ে গেছে 73, হ্যাঁ 73 কেজি পার মিটার হয়ে গেছে। সুতরাং প্রোডাকশন অনেক বেশি বেড়ে গেল। তাহলে প্রোডাকশন কেন বাড়লো? আমি 76 এর জায়গায় 80 গ্রাম পার মিটার করে দিলাম, তাই প্রোডাকশন বেড়ে গেল। কিন্তু নিপরেটকে একই রাখলাম, কিন্তু নিপরেটকে একই রেখে আমি যে ল্যাপের ওয়েটকে বাড়িয়ে দিলাম, অর্থাৎ কম্বিং সেগমেন্টও কিন্তু চেক করি নাই, মানে চেঞ্জ করি নাই। তার মানে কম্বিং সেগমেন্ট আগে কম্প করছিল 76 গ্রাম পার মিটারের ল্যাপ, আর এখন তাকে কম্প করতে হচ্ছে 80 গ্রাম পার মিটারের ল্যাপ। আবার আমি নিপিং রেটও কমাই নাই, নিপিং রেটও 500 রাখছি। তাহলে কি হবে? অবশ্যই কম্বিং সেগমেন্টের জন্য এই 76 এর জায়গায় 80 গ্রাম পার মিটারের ল্যাপটাকে সামলাতে, অর্থাৎ পারফেক্টলি কম করতে কষ্ট হবে। কষ্ট হলে কি হবে? কোয়ালিটিটা কিন্তু হচ্ছে তোমার ইয়ে হয়ে গেল, কমে গেল। কেন কমে যাবে? ওই যে কারণ 76 এর জায়গায় আমি 80 করে দিছি। যদি আমি 76টাকে 80 করতাম, নিপস রেট কমায় দিতাম, নিপস রেট যদি 500 না দিয়ে আরো কমায় দিতাম, তাহলে হয়তো আমি আরো কিছুটা বেটার রেজাল্ট পেতাম। কিন্তু আমি এখানে নিপ রেটকে কমাই নাই, না কমায় নিপিং রেট বাড়াই দিছি। সুতরাং কম্বিং সেগমেন্টকে খুব দ্রুতই ল্যাপেরকে খামচি দিয়ে চলে যেতে হচ্ছে, ভালো মতো সে কম করার সুযোগ পাচ্ছে না। সুতরাং প্রচুর পরিমাণ শর্টার ফাইবার হচ্ছে রয়ে যাবে, প্রোডাকশনও কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ প্রচুর পরিমাণ শর্টার ফাইবার রয়ে যাবে ল্যাপের মধ্যে, এই জন্য কোয়ালিটিটা পুয়ারার হবে, খারাপ হবে আগের চাইতে। এবং উপরে দেখো প্রোডাকশন কস্ট কি হবে, কমে যাবে। প্রোডাকশন কস্ট কেন কমবে বোঝাই যাচ্ছে, কারণ আমি হচ্ছে প্রোডাকশন যে বাড়াই দিছি, প্রোডাকশন বাড়াই দিলাম, তাহলে প্রোডাকশন কস্ট তো কমবেই। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে, সহজ জিনিস, শুধু একটু চিন্তা করার বিষয় আর কি, যে কেন হচ্ছে। তিন নম্বর সিনারিওতে দেখো, নিপ রেট 500 রাখলাম, 80 হচ্ছে ছিল। আচ্ছা, আমি একটা প্রশ্ন পড়ে নেই, স্যার ফার্স্ট দুইটার সব পার্সেন্টেজ সেম প্রায়, বাট লেভেলের ডিস্টেন্স এত কেন? কারণ হচ্ছে লেভেলের ডিস্টেন্স এত কেন, লেভেল কিন্তু কেবলমাত্র ডিস্টেন্স চেঞ্জ হয়েছে, হ্যাঁ এত কেন, এটাই আমরা ব্যাখ্যা করলাম যে এত কেন। কারণ হচ্ছে প্রথম সিনারিওতে ওই যে ল্যাপের ওয়েট ছিল 76, দ্বিতীয় সিনারিওতে 80, তার মানে তুমি ধরা যাক চুল আঁচড়াতে গেলে, আমার মাথায় চুল খুবই কম এবং ছোট ছোট, তো আমার তোমার চিরুনি ওই যে ছোট্ট, মনে করো পকেট চিরুনি, ঠিক আছে, পকেট চিরুনি দিয়ে আমার মাথা আঁচড়াতে তো দিলাম তোমাকে, তো খুব সহজে তুমি চুল আঁচড়াই ফেলতে পারবা। চিরুনি ছোট আছে কিন্তু হচ্ছে চুলও কম, আচ্ছানো খুব সহজ। কিন্তু তোমাকে যদি একজন আরো ঝাঁকড়া চুলওয়ালা একজনকে এনে দিই, তোমার চিরুনিও যদি চেঞ্জ না করি, ছোট চিরুনি দিয়েই তোমাকে বলে যে একজন ঝাঁকড়া চুলওয়ালা, মনে করো জেমস এর মাথা এনে দিলাম, যে জেমস এর হচ্ছে চুল আঁচড়াও, তাহলে কিন্তু অবশ্যই তুমি চুল ভালো মতো আঁচড়াতে পারবা না, তোমার চুল আঁচড়াতে বেশ কষ্ট হবে, হ্যাঁ কোয়ালিটি ফল ডাউন করবে। এখানেও তাই, হ্যাঁ প্রথমটার সাথে দ্বিতীয়টার শাকিল লিখেছো, এটা আশা করি তুমি বুঝতে পারছো, এটা যে প্রথমটার চাইতে যেহেতু দ্বিতীয় সিনারিওতে আমি ম্যাটেরিয়ালের ওয়েট অনেক বেশি দিয়ে দিছি, 76 গ্রাম পার মিটারের চাইতে 80 গ্রাম পার মিটার, এই জন্যই চেঞ্জ আসছে।
প্রোডাকশন বেড়ে গেছে, এটা ঠিক আছে, প্রোডাকশনের অ্যাস্পেক্টে এটা ভালো ডিসিশন, কিন্তু কোয়ালিটি অবশ্যই কমবে, কারণ তুমি কম্বিং সেগমেন্টে কোনো চেঞ্জ আনো নাই কিন্তু হচ্ছে ল্যাপের ওয়েট বাড়াই দিছো, এবং প্রোডাকশন কস্ট অবশ্যই অনেক কমবে কারণ হচ্ছে প্রোডাকশন বেড়ে গেছে, সেম টাইমে প্রোডাকশন বেশি, সেম খরচ করতেছো প্রোডাকশন বেশি, তাই প্রোডাকশন কস্ট কম। 3 নম্বর সিনারিওতে দেখো, নিপরেট 500, ব্যাট ওয়েট 80, এবং একটা চেঞ্জ করা হয়েছে 2 নম্বরের চাইতে, সেটা হচ্ছে ফিড লেন্থ কে কমায় দিছে, অর্থাৎ নিপরেট সেম, ল্যাপের হচ্ছে ওয়েট আগের মতোই 80, ফিড লেন্থ কমায় দিছে 4.7, অর্থাৎ এখন অল্প অল্প করে আগের তুলনায় ল্যাপ যাওয়ার হারটাকে আমি কমায় নিয়ে আসছি, অনেক কমায় নিয়ে আসছি, 4.2 5.2 মিলিমিটার যেত, এখন যাচ্ছে 4.7 মিলিমিটার হয়ে। তাহলে দেখো সবার প্রথম হচ্ছে আমি চেঞ্জ পাচ্ছি প্রোডাকশনে, 63 কেজি পার আওয়ার প্রোডাকশন পাচ্ছি আমি, অনেক কম, কারণ হচ্ছে আমি ফিড লেন্থকে কমাই দিছি। আগে প্রত্যেকবার নিপিং এর সময় 5.2 মিলিমিটার করে হচ্ছে যেত, এখন 4.7, একবার নিপিং এ তাহলে 0.5 মিলিমিটার কম যাচ্ছে। তাহলে 1 মিনিটে কতটুকু কম ফিড হচ্ছে, 1 মিনিটে তো 500 বার নিপিং হচ্ছে, তাহলে প্রত্যেক নিপিং এ ফিড কম যাচ্ছে 0.5 মিলিমিটার, তাহলে 500 নিপিং এ যাচ্ছে 250 মিলিমিটার। তার মানে 5.2 থেকে যে আমি 4.7 করলাম ফিড লেন্থ, 1 মিনিটে 250 মিলিমিটার, অনেক কিন্তু, 250 মিলিমিটার অনেক, তার মানে 250 মিলিমিটার হচ্ছে আমরা ল্যাপ কম পাঠাচ্ছি। তো ল্যাপ যেহেতু কম যাচ্ছে, তো সেই জন্য কম্বিং সেগমেন্টের পক্ষে সামলানো সহজ হচ্ছে, কিন্তু হ্যাঁ ল্যাব যেহেতু কম যাচ্ছে তাই প্রোডাকশনও কম, কোয়ালিটি বেশ ভালো, কোয়ালিটি বেশ ভালো, কোয়ালিটি বেশ ভালো কেন, কারণে যে অনেক কম পরিমাণ আগের চাইতে 1 মিনিটে 250 মিলিমিটার ল্যাব কম আসতেছে, তাহলে মোটা ল্যাব যদিও আসতেছে কিন্তু চিরুনিটা আচড়ানোর জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে, যেহেতু ল্যাব কম আসতেছে চিরুনি আচড়ানোর জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে, এই জন্য কোয়ালিটি বেশ ভালো এবং প্রোডাকশন কস্ট অনেক বেশি। কেন অনেক বেশি, কারণ সব খরচই তো সেম, তুমি প্রোডাকশন রেট দিছো কমায়, তাই প্রোডাকশন খরচ বেশি। সবার শেষ সিনারিও দেখো, সবার শেষ সিনারিও হচ্ছে নিপরেট একই, ব্যাট ওয়েট দেওয়া আছে 80, ফিড লেন্থ 4.7, নয়েল পার্সেন্টেজ কমায় দেওয়া হয়েছে, বলা হলো যে না ভাই আমি 17% নয়েল নিব না, আমি 15% নয়েল নিব, কিন্তু জিনিসপত্র আগের মতোই। তো তখন হচ্ছে দেখো এখানে প্রোডাকশন রেট হচ্ছে একটু বাড়বে, এখানে 3 নম্বর সিনারিওতে হয়তো 63, 4 নম্বর সিনারিওতে সেটা হয়তো 65 এ যাবে আর কি, 65, হ্যাঁ 65 এ যাবে, একটু বাড়বে, কারণ কি, কারণে যে নয়েল কমায় দিছি 17 থেকে 15, তাহলে 2% ফাইবার আমার সেভ হচ্ছে, সুতরাং আমি ওই 2% ফাইবারকে আমি প্রোডাকশনে আউটপুটে পাচ্ছি, তাই আউটপুটটা একটু বেশি, হ্যাঁ তাই আউটপুটটা হচ্ছে একটু বেশি, কোয়ালিটিটা হচ্ছে অ্যাভারেজ, কোয়ালিটি অ্যাভারেজ, কিন্তু প্রোডাকশন কস্ট অনেক কমে যাবে। কেন কমে যাবে প্রোডাকশন কস্ট, কারণ ওই যে আমি 2% ফাইবার সেভ করতে যাচ্ছি, যে হ্যাঁ আগে ছিল 17 এখন 15, 2% ফাইবার সেভ করতে যাচ্ছি, এই জন্য হচ্ছে প্রোডাকশন কস্টটাকে অনেক কমে যাবে। আচ্ছা এখন চারটা সিনারিও হচ্ছে যদি আমরা চিন্তা করি, তাহলে চারটা সিনারিও যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে মডারেট, যেটা মডারেট হচ্ছে 1 নম্বরটাই, এটাই মডারেট, অর্থাৎ প্রোডাকশন কস্টও মোটামুটি, কোয়ালিটিও মোটামুটি অ্যাভারেজ, এবং আউটপুটও অ্যাভারেজ। অন্যথায় প্রোডাকশন বাড়াইতে গেলে কোয়ালিটি কমে যাচ্ছে, কোয়ালিটি বাড়াইতে গেলে প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাচ্ছে, কোয়ালিটি, এই যেমন 3 নম্বর কোয়ালিটি বেশি নিলাম প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেল, ঠিক আছে, প্রোডাকশন কস্ট অনেক কমাইতে গেলে আবার প্রোডাকশন রেট একটু কমে যাচ্ছে 4 নম্বর, সেহেতু প্রথমটাই হচ্ছে মডারেট। না খরচ কম ঠিক আছে, একজন বলেছে আইডিয়াল কন্ডিশনকে 4 নম্বরটা কিনা, আমি দ্বিমত পোষণ করব যে না 4 নম্বরটা না, কারণ হচ্ছে প্রোডাকশন রেট তোমাকে অবশ্যই একটা মিনিমাম লেভেলে থাকতেই হবে, প্রোডাকশন রেট, প্রোডাকশন রেট ওই ক্ষেত্রে অনেক কমে যায়, তো প্রোডাকশন রেটটা হচ্ছে ভালো থাকে। হ্যাঁ তুমি যদি হচ্ছে নয়েল কম রাখতে চাও, নয়েল কম রেখে আগাতে চাও, তাহলে 4 নম্বরটা হতে পারে, আসলে সর্বোচ্চ এখানে আইডিয়াল বলাটা ঠিক হবে না, কারণ এক একজনের আসলে চাওয়া এক এক রকম। এখন তুমি যদি চাও যে হ্যাঁ আমি খুব মিনিমাম কস্টে যাব, অন্য কোনো কিছু নিয়ে ভাবি না, মিনিমাম কস্টই ভাবি, তাহলে ওইটা, আবার তুমি যদি ভাবো প্রোডাকশন নিয়ে ভাবি, অন্য কোনো কিছু নিয়ে ভাবি না, শুধু প্রোডাকশনই আজকে মূল মন্ত্র, তাহলে কিন্তু 2 নম্বর কস্ট ভালো। আবার তুমি যদি মনে করো যে না হাই কোয়ালিটি লাগবে, হাইয়েস্ট কোয়ালিটি লাগবে, তখন 3 নম্বর অপশন। তো
আমি বলেছি 1 নাম্বারটাকে কিন্তু আমি আইডিয়াল বলি নাই, আমি 1 নাম্বারটাকে বলেছি মডারেট। স্যার তাহলে কি ব্যাট ওয়েট ম্যাক্সিমাম থেকে কিছু কম দিতে হবে ফর মডারেট ভ্যালু? যদি হ্যাঁ, যদি আমরা সবগুলাই মডারেট চাই তাহলে কিছু কম দিতে হবে। এটা নির্ভর করবে হচ্ছে আমার ফ্যাক্টরি থেকে আমার কাছে কি চাচ্ছে। আমি কিন্তু কোনোটাকে আইডিয়াল বলি নাই, আমি বলেছি মডারেট। তো এক এক হিসাবে এক একটা আইডিয়াল হবে। কেউ যদি খুব বেশি প্রোডাকশন চায় তাহলে তার জন্য 2 নম্বর সিনারিও, খুব বেশি কোয়ালিটি অন্য কিছু নিয়ে মাথা ঘামে না 3 নম্বর, সবকিছুই মডারেট চাই তাহলে 1 নম্বর। আইডিয়াল কন্ডিশন এই শব্দটা আমার মনে হয় যে না বললেই ভালো হয়, মডারেট বলা যেতে পারে, যে সমস্ত দিক থেকে বাম দিকের সিনারিওটা হচ্ছে মডারেট। আশা করি বুঝতে পারছো। কারো কারো জায়গায় আজান দিচ্ছে, আমরা কি একটু হোল্ড করবো কিনা? না, এগুলির উপরে কোনো ম্যাথ নাই। আগে পড়ে যাও, পরে প্রশ্ন আমি বলে দেবো প্রশ্ন কি হবে। আগে যা বলি এগুলা দেখে শুনে পড়ে বুঝে যাও, তারপরে হচ্ছে দেখা যাবে যে কি করা যায়। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিছু কম্বিং এর ইলামেন্ট দেখতে পাচ্ছি বাম দিকে। এটাকে তোমরা এখনো চিনবা না, তাই এখনো বলছি না। এটাকে চিনবা, এটা হচ্ছে টপ কম্ব, এই যে চিরুনির মতো। আচ্ছা, এক্সপেরিমেন্টের নাম জানো? এক্সপেরিমেন্ট আসলে এখন না, এটার নাম হচ্ছে স্টাডি অন E66/E76 কম্বার। স্টাডি অন E66/E76 কম্বার। আচ্ছা, এখানে যে নীল রং এবং লাল রঙের দেখতে পাচ্ছ, এটাই আসলে মূল টপ কম্ব। তোমাদের যদি মনে পড়ে আমরা একটা লাইন পড়েছিলাম এখানে, যে টপ কম্ব হচ্ছে একটা সিঙ্গেল রো অফ নিডলস, এই কথাটা ছিল আমাদের। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, সিঙ্গেল রো অফ নিডলস এই কথাটা ছিল। এটা হচ্ছে সেই সিঙ্গেল রো অফ নিডলস, এটাই টপ কম্ব। আর এটা হচ্ছে সার্কুলার কম্বের কম্বিং সেগমেন্ট। সার্কুলার কম্বের আমরা বলি যে যতটুকু অংশ মধ্যে চিরুনি দাঁত থাকে সেটাই হচ্ছে কম্বিং সেগমেন্ট। তো এই অংশটুকুই হচ্ছে কম্বিং সেগমেন্ট, সার্কুলার কম্বের এই অংশটুকু, এটাই হচ্ছে কম্বিং সেগমেন্ট। এটাকেই সার্কুলার কম্বের উপরে বসায় দেওয়া হবে। এটা হচ্ছে কম্বারের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, এটার দেখার বিশেষ কিছু নাই। হ্যাঁ, এখানে কিছু কথা বলা যায়। মিটিং, হ্যাঁ মিটিং শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করতেছি। ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করি।